সিবিআইকে তদন্তভার দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, কিন্তু হাতে এত মামলার চাপ সামলাতেই পারছে না তারা। নতুন মামলাটা উত্তরবঙ্গের, তদন্তের জন্য কলকাতা থেকে নিত্য যাওয়া আসা করা দরকার, তা না হলে প্রয়োজন উত্তরবঙ্গেরই কোথাও একটা আস্তানা গাড়ার। শুক্রবার বিচারপতি গাঙ্গুলিকে রাজ্য সরকার জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সুবিধার জন্য এই সবই দেবে তারা। এ ব্যাপারে মুখ্য সচিবকে যে নির্দেশ তিনি দিয়েছিলেন তার বেশিরভাগটাই পালন করা হবে। রাজ্যের এই জবাবের নেপথ্যে অবশ্য রয়েছে বিচারপতি গাঙ্গুলির তীব্র ভৎসনা। গত সোমবার উত্তরবঙ্গের মহিলা ঋণদান সমিতির দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের মুখ্য সচিবের কাছে বিচারপতি জানতে চেয়েছিলেন তার কি আদালতের নির্দেশ মেনে চলার ইচ্ছা রয়েছে। গত নভেম্বর এবং ডিসেম্বরে রাজ্যের মুখ্য সচিবকে কিছু নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি, যেগুলি আপনাদের আগেও জানিয়েছিলাম ভিডিও বানিয়ে। দর্শক, মামলাটির তদন্তভার পাওয়া সিবিআইকে রসদজনিত কিছু সাহায্য করতে বলেছিলেন তিনি, সে ব্যাপারেই ছিল ওই প্রশ্ন। বিচারপতি বলেছিলেন সিবিআই এর কাজে সাহায্য করার জন্য 10 জন পুলিশ কর্মী, তদন্তের প্রয়োজনে উত্তরবঙ্গে যাতায়াতের জন্য গাড়ি এবং উত্তরবঙ্গে একটা বাড়ি প্রয়োজন, যেখানে অস্থায়ীভাবে সিবিআই এর তদন্তকারী অফিসারদের জন্য একটা অফিস হবে। কিন্তু গত 3 নভেম্বর এবং 7 ডিসেম্বর এ ব্যাপারে মুখ্য সচিবের দপ্তরে আদালতের নির্দেশ পৌঁছলেও কোনো পদক্ষেপ করা হয়নি। বিষয়টি জানার পরই গত সোমবার বিচারপতি নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিবকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে, তিনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ করবেন কি না। তবে এর পরের 2 দিন বিচারপতি নিজে আদালতে আসেননি। পরে বৃহস্পতিবার তিনি আদালতে এলেও এই সংক্রান্ত মামলাটি তার এজলাসে ওঠেনি। শুক্রবার মামলাটির শুনানি হয়, সেখানেই বিচারপতিকে রাজ্য জানিয়ে দেয় মুখ্য সচিব আদালতের নির্দেশ পালন করবে। রাজ্য জানিয়েছে সিবিআইকে গাড়ি দেওয়া হবে, উত্তরবঙ্গে বাড়ি দেওয়া হবে। সিবিআইকে গাড়ি তো দেওয়াই হবে, তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে একটা বাড়িও দেওয়া হবে এবং ডেপুটেশনে পুলিশও দিয়ে দেবেন মুখ্য সচিব। সিবিআই 10 জন পুলিশ কর্মী চেয়েছিল, রাজ্য জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে 8 জন পুলিশ কর্মীকে ডেপুটেশনে দেবে তারা। 1 সপ্তাহের গাড়ির বন্দোবস্তও করা হবে, তবে উত্তরবঙ্গে গাড়ি বা সিবিআই এর অস্থায়ী অফিস দিতে 2 মাস সময় দিতে হবে। 2 মাসের মধ্যে সেই ব্যবস্থাও করে দেবেন রাজ্যের মুখ্য সচিব। প্রসঙ্গত, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে 21,163 জন মোট 50 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে আবেদনকারী পক্ষের অভিযোগ ছিল হাইকোর্টে। টাকা জমা দেওয়ার সময় সমিতি জানিয়েছিল ওই টাকা বাজারে ঋণ হিসেবে খাটানো হবে, কিন্তু পরে টাকা ফেরত পাওয়ার সময় হলে বিনিয়োগকারীরা জানতে পারেন সমিতিই বিলুপ্ত হয়ে গেছে। 3 বছর ধরে তদন্ত করার পরেও সিআইডিও খুঁজে বার করতে পারেনি কাদের ওই টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। এরপরই গত আগস্টে বিচারপতি গাঙ্গুলি তাই মামলার সিবিআই তদন্তের নির্দেশটা দিয়েছিলেন। দর্শক, আপনি কী বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।